আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ফিনল্যান্ড থেকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। খুব সাদামাটা একটা দিন শুরু হয়েছে আজকে, সকাল থেকে অনেকটা ব্যস্ততায় কেটেছে। আরিশকে ডে কেয়ারে দিয়ে আসলাম, আমাদের নাস্তা শেষ হলো, তারপর এখন একটু ক্যামেরাটা অন করেছি। ভাবিদার বাসা বেরিয়ে আসার পর থেকে কিছুটা অলসতা লাগছিল। আসলে দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ছাড়িয়ে একটু মুক্তি স্বাদ সবাই চায়। সংসারের দায়িত্বের ঘেরাটোপ পার করে কিছুদিন নিজের মতো করে সময় কাটানোর অন্যরকম এক আনন্দ, এরপর তো একটু অলসতা বসে যায়। সকালের নাস্তা শেষে কিছু শুটকি ভিজিয়ে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। এগুলো রান্না করলেও খুবই হার্ড থাকে, তাই আমি একটু থেতলে নিচ্ছি। পেঁয়াজ কেটে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তার আগে সকালের চিত্রটা একটু দেখাই। আরিশকে দিয়ে আসতে যাচ্ছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি বাসা থেকে খেয়াল করিনি। চলো আরিশ, চলো আরিশ, স্কুলে খাবার খেয়ে ঠিক আছে? আজকে অনেক লেট হয়ে গিয়েছে। আরিশকে ডেকে দিয়ে আমি একটু অন্য পথ দিয়ে যাচ্ছি, একটু হাঁটতে ইচ্ছে হলো। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার অনেকটা বাংলাদেশের মতো লাগছে। আমার এখন আবার দেশে যাওয়ার বুঝছে পেছে, তো তাই সব জায়গায় শুধু বাংলাদেশের মতো লাগে, আর মানে কথাবার্তায় হয়তো আপনারা বুঝবেন কেন জানি এত বেশি মিস করছি দেশে যাওয়ার জন্য। যা হোক, সকাল থেকে অনেকটা ব্যস্ততায় কাটার পর আমি আরিশকে ডে কেয়ারে দিয়ে একটু ঘুরে ফিরে বাসায় যাচ্ছি। দুদিন ভাবিদের এদিকে থাকার পর এদিকে এসে সব কিছু মনে হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। এমন অনুভূতি সবার হয় কি না জানি না, তবে আমি সবসময় খেয়াল করেছি কোথাও থাকা হলে নিজ এলাকায় এসে সব কিছু অন্যরকম লাগে। ওই বাড়ির আপেল গাছগুলোতে পাতা শূন্য কিছু আপেল আছে। সকাল থেকে বৃষ্টি হওয়াতে প্রাকৃতিক পরিবেশটা একটু অন্যরকম লাগছে। বেশি সময় পার না করে হাঁটা শুরু করলাম, আর আমাদের বাসার পাশে যে আপেল গাছগুলো, ভাবলাম এগুলোতে দেখে যাই শেষ আপেলগুলো পাওয়া যায় কি না। এবার গাছ থেকে অতটা আপেল নেওয়াই হয়নি, যখন একটু রেকর্ড করেছিলাম তখনই। যা হোক, পাতা শূন্য গাছটায় আপেলগুলো খুব সুন্দর ঝুলছিল। শেষ পর্যায়ে চলে আসছে তো অতটা ভালো না, তবে দেখতে খুবই ভালো লাগছে। ভালো কয়েকটা দেখলাম নিচে পড়ে আছে। এই আপেলটা পুরো পাকা ভরয়ের মতো লাগছে। এবছরের জন্য আপেল গাছের এটাই শেষ রেকর্ড করা। মাঝে দিয়ে খুবই সুন্দর ছিল, আমি কয়েকদিন ব্লগ দিইনি বলে আর রেকর্ড করা হয়নি, তবে ছেয়ে ছেয়ে দেখেছি। গাছে যে দু একটা ঝুলে আছে সেগুলো দেখছিলাম অতটা ভালো না, তবে নিচে যেগুলো পড়ে আছে সেগুলো খুব সুন্দর আপেল পড়ে আছে। গাছ থেকে ফল ছিঁড়ে নেওয়ার মজাই আলাদা, সেই আনন্দ নিতে আমি আপেলগুলো ছিঁড়ে নিচ্ছি আর শেষবারের মতো ক্যামেরাবন্দি করছি। বৃষ্টি হওয়াতে আজকের প্রকৃতিটা অন্যরকম ভালো লাগছে, তার মধ্যে আপেল নিতে আমার কাছে অনেকটা বাংলাদেশের বৈশাখ মাসের মতো লাগছে। যা হোক, আমি এই আপেলগুলো নিলাম, আর এই যে গাছে আরও অনেকগুলো আছে ওই পাশটায়, ছোটো ছোটো বড়ইয়ের মতো লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে। বাইরে বেশ কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে এসেছি। খাবার খেয়েছো? খাবার খেয়েছো? আম্মু কে গো, খাবার খেয়েছো? খাবার খেয়েছেন? উনি বাইরের ভিউ দেখছে আর ভাবনার জগতে হারিয়ে গিয়েছে। ওনার সকালের নাস্তাটা হয়েছে, ওর বাবা খাইয়ে দিয়েছে। আমাদের কিছু একটা ভালো লাগলে সেটা বারবারই খাওয়া হয়। এগুলো আজকে আবার বানিয়েছি। এই যে আপনি সব এলোমেলো করে ফেলেন কেন? কে গো, সব এলোমেলো। সে দেখাশোনা করছে, এগুলো বানাতে অবশ্য মজাই লাগে। আমি এদিকে একটু ভর্তা বানিয়েছি। কাজটা দেখে যতটা সোজা মনে হয়, আসলে শিলপাটায় কোনো কিছু বাটাবাটি করা খুবই কষ্টের কাজ। আমিও লাস্ট দু তিন মাস ধরেই প্র্যাকটিস করছি। এর আগে তো এদেশ থেকে এনেছিলাম, কতদিন হয়েছে এর আগে ইউজ করা হয়নি। গরম গরম পিঠাগুলো বানানো হওয়ার পর আর অপেক্ষা করতে ইচ্ছে করছিল না, তাই পাটায় রেখে খেয়ে নিচ্ছি, আর সেটাও রেকর্ড করা হয়ে গিয়েছে। কাটলাম না আমরাই তো। যাই হোক, শিলপাটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন থাকে যে এখানে পাওয়া যায় কি বা এটা কোথায় পেয়েছি। আমি শিলপাটা দেশ থেকে এনেছি, তবে এখানে পাওয়া যাওয়ার ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আসে। আমি আসার পর প্রথম দিকে বাঙালি স্টোরগুলোতে দেখেছিলাম, সেখানে
মেবি 30 ইউরো দাম ছিল, সো সে সময় প্রয়োজন মনে হয়নি তাই নেওয়া হয়নি। যা হোক, সকালের দৃশ্য শেষে এখন আবার আগের জায়গায় ফিরে এসেছি। চুটকিগুলো থেতলে নিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওই পাশে শাপলার ডাল দিয়ে রান্না করেছিলাম। আজকে রান্না খুবই সিম্পলভাবে সেরে নিচ্ছি। পেঁয়াজ ভেজে হলুদ মরিচ জিরা একটু দিয়ে এখন কষিয়ে নিয়ে তারপর শুটকিগুলো একটু ভেজে নিব মশলার উপর। সাথে আমি একটু মাছও দিয়েছিলাম, সেটা স্কিপ করা হয়েছে। আজকে যেহেতু রান্নাবান্না খুব বেশি না, তাই আমি রান্নার মাঝে মাছটাও একটু ক্লিন করে নিচ্ছি, তাহলে একসাথে একটু বসতে পারবো। অবশ্য বসাও যাবে না, আলাইনা বড়িটাকে আজকে গোসল করাতে হবে। রান্না করতে করতে ভ্যাকুম করে নিলাম। আর এদিকে যে এগুলো প্রায় হয়ে আসছে, একটু টমেটোও কেটে দিয়েছি। মাছ শুটকি একসাথে কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছিলাম, সেটা শুকানোর পর টমেটো দিয়ে এখন আবার একটু পানি দিলাম, এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। রান্না চুলায় বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করার সময় পেয়েছি, এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ হয় না, তারপরেও মাঝে মাঝে একটু আটটুকু ফেলানো হয়। তো আগের একটু খাবার রয়েছে, সেগুলো মাঝে গরম করে নিচ্ছি, ভাবলাম এগুলোর সাথে খেয়ে ফেলা হবে। গোসল করবেন না আপনি? গোসল করবেন না? আসেন আপনাকে গোসল করাই দিব। বাবা যেহেতু আজকে বাসায় আছে, সব কিছুতেই ওকে লাগাচ্ছি, না হলে তো প্রতিদিন কুলি নিয়ে নিয়েই সব কিছু করি। আমি গোসলের পানি নিব, ভাবলাম ওনার মেয়েকে। ওনার গাছের পাতাগুলো ঝরে গিয়ে প্রকৃতিতে এখন বিষণ্ণতা নেমে এসেছে। গোসলের আগে পানি পান করানো ভালো, এটা রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উনি তো পানির পরটা পেলেই হয়েছে, ওটাকে খুব পছন্দ করে আর নিঃশ্বাস বন্ধ করে ঢালতে থাকে, গলায় ফেঁদে ফেলে মাঝে মাঝে। যাই হোক, আমি পানি নিয়ে নিলাম আর এখন ওকে বসানোর জন্য এই সিটটা খুবই উপকার হয়েছে, এটাতেই সুন্দর করে বসানো যায়। আরিশকে ইউজ করেছি, ও তো সব কিছুই আরিশেরগুলো পেয়েছে। বুড়িকে গোসল করিয়ে দিলাম, এদিকে আরিশকে নিয়ে আসার সময় হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়ো করে খাবার খেয়ে নিচ্ছি, খুব খিদে লেগে গিয়েছে আমার। আর আরিশকে নিয়ে এসে আর খাওয়ার সময় পাবো না, ওকে আবার খাওয়াতে হবে। ও এখনও নিজের হাতে খাবারটা কেউ খাইয়ে দিচ্ছে, সে না থাকলে সবগুলো কাজই আমার একার হাতে করতে হয়, তখন আর রেকর্ড করার সুযোগ হয়ে ওঠে। আরিশকে নিয়ে আসতে বের হয়েছি, আজকে চশমা নিয়ে আসিনি তাই আরিশ কি করছে আমি দূরে থেকে দেখতেই পাচ্ছি না। ও মনে হয় এখনো ভিতরে। এই যে আরিশ, আসো। ওর বাবা বের হবে। খুব তাড়াহুড়ো করে আরিশকে পিক করতে এসেছি। আজকে সারাদিন কেমন কেটেছে এখন ওরা বলে দিবে। আজকে আমার সময় খুবই অল্প, তাই ওরা অনেকটা সময় কাটিয়েছে আরিশ সারাদিন কি করেছে না করেছে সেগুলো বলে। যাই হোক, এখন আরিশকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। চলো চলো আরিশ। আরিশকে নিয়ে বাসায় আসার সাথে সাথেই ওর বাবা বের হয়ে গিয়েছে, ওর ইভিনিং শিফট ছিল। সো দুজনকে নিয়ে একা হাতে মানে যেমনটা কাটার তেমনই কেটেছে। সেই সব পরিস্থিতি আসলে ক্যামেরা বন্দি করার মতো থাকে না। আরিশকে খাওয়ানো, অলাইনা বুড়ির কান্নাকাটি সব মিলিয়ে যেমনটা হয় আর কি সব সময়। আজকে আর কিছু রেকর্ড করতে পারিনি, এই ক্লিপগুলো হচ্ছে গত সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম সবাই মিলে হঠাৎ করেই। এমন হুটহাট বের হওয়া যখন আমাদের স্যার চায় তখনই হয়। তো আজকের দিনটায় কাজ ছিল, তো সেই জন্য আমাদের গত সন্ধ্যা একটু ঘুরিয়ে নিয়ে এসেছিল। বের হতে ইচ্ছে করে নাকি জিজ্ঞেস করতে লেট হয়েছে, আমাদের রেডি হতে লেট হয় নাই। তাড়াহুড়ো করে বাচ্চাদের রেডি করে আমরা টুপ করে বের হয়ে গিয়েছি। ওরা মাশাল্লাহ খুবই খুশি।
একদম যে কোনো কাজ ছাড়া বের হয়েছি তা না, আর সেজন্য হ্যান্ড গ্লোভস কিনতে হবে উইন্টারের গুলো। আর এখানে সব দেখলাম এগুলো 1 ইউরো করে ডিসকাউন্টে দিয়েছে, খুবই কম, এতগুলো একসাথে 1 ইউরো করে খুব কম দেখা হয়। আমি নিয়ে নিলাম আরিসের জন্য, সক্স তো সবসময়ই লাগে। আর আমরা বাজেট স্পোর্টে এসেছি, এখানে ব্র্যান্ড জিনিসপত্র মাঝে মাঝে অনেকটা ডিসকাউন্টে থাকে। আমার জ্যাকেটও আমি এখান থেকে নিয়েছিলাম, আরিসের হ্যান্ড গ্লাভসগুলো নিতেই এসেছি, এগুলো উইন্টারে লাগবে, তো এগুলো কিছুটা ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্টের আগের প্রাইসটা মনে নেই, তবে ডিসকাউন্টের পরে 19 ইউরো। তো আমরা এগুলো নিব, আগের উইন্টারে যেগুলো নিয়েছিলাম একদমই বুঝতে পারিনি কোনগুলো প্রয়োজন, তো ওগুলো আবার হাতে থাকে না। এখানে একটা মাঝে বেল্ট আছে, এই বেল্টটা ভেদে দিলে ওর হাত থেকে খুলে যাবে না। এই সক্সগুলো আবার সুন্দরও লাগছিলো, তাছাড়া উইন্টারে একটু গরম হবে, এগুলো নিয়ে নিচ্ছি আরিসের জন্য। উইন্টার আসলেই কত কিছুর প্রয়োজন হয়। আর আমি ভুলে বাজেট স্পোর্ট বলে ফেলেছিলাম, এটা হচ্ছে XXL, ও আবার সাইজটা দেখে নিচ্ছে। আমি জ্যাকেট তাহলে এখান থেকে নেইনি, বাজেট স্পোর্ট থেকে নিয়েছিলাম। আর 99 ইউরো জ্যাকেট 35 ইউরোতে পেয়েছি, বলতে গেলে 10,000 টাকার জ্যাকেট 3,000 টাকায় পেয়েছি। এরপর আমরা একটু বার্গার কিং এ এসেছি, ও আবার মার্কেটে গিয়েছে আরও কি যেন লাগবে, আমাদের বসিয়ে দিয়ে গেল আর আমি বাচ্চাদের নিয়ে এখানে বসলাম। একটা খেলার জায়গা আছে আর সে একটু খেলে নিচ্ছে। আর আমি বার্গার অর্ডার করেছি, এখন বাসায় চলে যাব। আমরা বাসায় চলে এসেছি, ও আবার অন্য কাজে বের হয়েছে, এখন ওদের চেঞ্জ করে দিব। আলাইনা বুড়ি এদিকে আসো, এই যে আম্মু এদিকে আসেন, এদিকে আসেন, চেঞ্জ করে দিয়ে আসেন, আসো চেঞ্জ করে দিয়ে আসো। এই যে আম্মু, কি খাবারিস, কি খাবার তুমি? আচ্ছা, হ্যাঁ পিজা খাবে।